কিছুদিন আগেই নিজের জন্য জীবন সঙ্গী বেছে নিয়েছেন নুসরাত জাহান নিখিল জেন যার সঙ্গে সারা জীবন একসাথে থাকার অঙ্গীকার করেছেন নুসরাত তবে নতুন জীবনে প্রবেশের পরও পুরনো জায়গা পুরনো মানুষদের প্রতি দায়িত্ব বা ভালোবাসা কোনোটাই কমেনি নুসরাতের বিয়ের পরে তিনি একাধিকবার পৌঁছে গেছেন বসিরহাটে এছাড়া ছোট্ট একটা ব্রেকের পরই আবার অভিনয়ে ফিরছেন তিনি পাভেল পরিচালিত অসুরে জিত ও আবিরের সাথে দেখা যাবে নুসরাতকে এনজি অ্যাফেয়ার্স অর্থাৎ নুসরাত নিখিলের বিয়েতে জিত আবির দুজনেই এসেছিলেন এই নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে এই টলিউডে এমনকি কাজ অর্থাৎ অভিনয় জগতের বাইরেও নুসরাতের সবচেয়ে কাছের বন্ধু হয়ে যিনি সব সময় পাশে থেকেছেন তিনি মিমি চক্রবর্তী তবে নিখিল এবং মিমি বাদে আরেকজন নতুন সঙ্গী খুঁজে পেলেন নুসরাত নিখিল শুধু তার স্বামী নয় জীবনের আসল বন্ধুও বটে কারণ স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বই বাঁচিয়ে রাখতে পারে সেই সম্পর্ককে কিন্তু এমন এক নতুন বন্ধুকে ছেড়ে আবার কোন নতুন বন্ধু এলেন নুসরাতের জীবনে যার সাথে পাবলিকলি নুসরাত আলাপ করিয়ে দিচ্ছেন নিজেই এমনকি নামও দিয়েছেন বানিবু নিন এবার আপনারাই দেখে নিন নুসরাতের জীবনের নতুন বন্ধুকে এমনই এক কিউট মিষ্টি খরগোশকে নিজের বন্ধু বানিয়ে ফেলেছেন নুসরাত এমনকি তাকে কোলে নিয়েই কাটালেন বেশ খানিকটা সময় খুব আদরও করলেন তার বানিবুকে